আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে পড়াশোনা করছ এবং তোমাদের ফিলোজফি ডিএসসি পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ করবে না তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না এবার চলো দেখে নিই আজকে তোমাদের সাজেশনটি সিক্স সেমিস্টার ফিলোজফি জি ডিএসসি টু বি অর্থাৎ অপশান বি এর সাজেশন অপশান বি এ রয়েছে ওয়েস্টার্ন এথিক্স পাশ্চাত্য নীতিবিদ্যা এই পাশ্চাত্য নীতিবিদ্যার ওপরে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই এই সাজেশনটি ফলো করতে পারো আর যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরে সংগ্রহ করতে চাও তাহলে দুই পাঁচ এবং দশ মার্কের প্রশ্ন এবং উত্তর সর কমপ্লিট পেয়ে যাবে মাত্র দুশো টাকা পেমেন্ট করতে হবে আর তোমাদের যদি চারটি পেপার রয়েছে সিক্স সেমিস্টারে এই চারটি পেপার যদি তুমি কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করো তাহলে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এই চারটি পেপার যদি সংগ্রহ করো তবেই এই সাতশো টাকা তুমি পাবে অর্থাৎ প্রতি পেপারের জন্য দুশো টাকা করে হলে চারটি পেপার আটশো টাকা হয় কিন্তু আমরা ছাত্রছাত্রীদের জন্য একশো টাকা করে ছাড় দিয়ে সাতশো টাকা করে আমরা নিই কিন্তু তুমি যদি চারটির এক বেশি পিডিএফ কপি সংগ্রহ করো তখন কিন্তু আর কোনো ছাড় পাবে না এবার চলো দেখে আজকে আজকের সাজেশন পাঁচ ও দশ মার্কের প্রশ্নে দু সাল অর্থাৎ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে তাই দেরি না করে এখন থেকেই এই সাজেশনের অনুযায়ী প্রশ্নোত্তরগুলো প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমার অর্থ এবং সময়ের সাশ্রয় হবে এবার চলো দেখে নাও তোমাদের সিলেবাসের যেভাবে অধ্যায় অনুযায়ী রয়েছে সিলেবাস সেই অনুযায়ী আমাদের এখানে সাজেশন নিয়ে এসেছি নীতিবিদ্যার স্বরূপ ও বিষয়বস্তু থেকে এক নম্বর প্রশ্ন নীতিবিদ্যা বা নীতিবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো এবং নৈতিক বিচারের বিষয়বস্তু থেকে প্রশ্ন নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো দুই নম্বর চার নম্বর প্রশ্ন নৈতিক বিচারকে তথ্যাব তথ্যাবধারণ বলা অপেক্ষা মূল্যাবধারণ বলা যুক্তিযুক্ত উক্তিটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন নৈতিক বিচারের পূর্ব স্বীকৃতিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো এবার নৈতিক অনৈতিক ক্রিয়া থেকে প্রশ্ন ছয় নম্বর দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্যগুলি আলোচনা করো এবার উদ্দেশ্য বা পরিণতিমূলক নীতিবাদ থেকে প্রশ্ন আট নম্বর প্রশ্ন মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো নয় নম্বর প্রশ্ন মিলের সংযত বা পর সুখবা সুখবাদের বা মার্জিত সুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও তিনি কীভাবে বেনথামে মতবাদের উন্নতি সাধন করেছিলেন তা লেখো দশম দশ নম্বর প্রশ্ন বেনখামের অসংযত উপযোগবাদ সবিচার আলোচনা করো এই মতবাদটি কি গ্রহণযোগ্য এগারো নম্বর প্রশ্ন সুখবাদ কি সুখবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ম মনোবিজ্ঞান সম্মত বা মনস্তত্ত্ব সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো তেরো নম্বর প্রশ্ন একটি সুখী সুকার অপেক্ষায় একজন অতৃপ্ত সক্রেটিসের শ্রেয় এই বাক্যে কোন নৈতিক আদর্শ নিহিত আছে নৈতিক আদর্শটি সবিচার আলোচনা করো শাস্তি সম্পর্কিত মতবাদ থেকে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কোন যুক্তিতে অপরাধী শাস্তি হওয়া উচিত পনেরো নম্বর প্রশ্ন প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ষোলো নম্বর প্রশ্ন শাস্তি বিষয়ে সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো সতেরো নম্বর প্রশ্ন শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো আঠেরো নম্বর প্রশ্ন চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত নিয়মটিকে শাস্তি সংক্রান্ত কোন মতবাদের যুক্তিযুক্ত বলা হয় ব্যাখ্যা ব্যাখ্যাও বিচার করো এরপরে উনিশ নম্বর প্রশ্ন শাস্তি সম্পর্কে কোন মতবাদটি সর্বাপেক্ষা সন্তোষজনক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বিধিবাদ বা কর্তব্যবাদ কুড়ি নম্বর প্রশ্ন নৈতিক মতবাদ হিসাবে উদ্দেশ্যবাদ ও কর্তব্যবাদের মধ্যে পার্থক্য করো একুশ নম্বর প্রশ্ন কান্টের নীতি কর্তব্যবাদ ব্যাখ্যা ও বিচার করো বাইশ নম্বর প্রশ্ন কর্তব্যের জন্য কর্তব্য করো এই বিষয়ে কান্টের মতবাদ বিচার করো বাইশ নম্বর প্রশ্ন কান্ট কীভাবে নৈতিক নিয়মকে নিঃশর্ত আদেশ হিসাবে ব্যাখ্যা করেছেন এই প্রসঙ্গে নিঃশর্ত আদেশের প্রথম আকারটি আলোচনা করো তেইশ নম্বর প্রশ্ন নৈতিক আদর্শ সম্পর্কে কান্টের কৃচ্ছতাবাদ সবিচার আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো পঁচিশ নম্বর প্রশ্ন সব ভালো যার শেষ ভালো এই নীতিটি কি এই নীতি বাক্যটি কি সমর্থনযোগ্য আলোচনা করো এই ছিল তোমাদের পঁচিশখানা সাজেশন ভিত্তিক প্রশ্ন এই পঁচিশখানা প্রশ্নের উত্তর এখানে পরপর দেওয়া রয়েছে তোমরা সাজেশনে একটি প্রশ্ন দেখলে কিন্তু পিডিএফ পাপিতে একাধিক প্রশ্ন রয়েছে অথবা দিয়ে কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে এবং কোন সালে কোন প্রশ্নটি এসেছে সেটিও প্রশ্নের শেষে ব্র্যাকেটে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে তাই তোমরা দেরি না করে আজই এই প্রশ্নোত্তরে পিডিএফ পাপিটি সংগ্রহ করো আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে প্রতিটি পেপারের জন্য জেনারেল কোর্সের প্রতিটি পেপারের জন্য দুশো টাকা করে পেমেন্ট করতে হবে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় যদি তোমাদের বন্ধুদের কারো অনার্স থাকে তাহলে অনার্সের প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের চারটি পেপার তোমাদের পাঠ্য চারটি পেপার যদি একসঙ্গে সংগ্রহ করো তাহলে সাতশো টাকা পেমেন্ট করতে হবে সাতশো টাকা পেমেন্ট করলেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সিক্স সেমিস্টারের পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্নত্ব তোমাদের পড়ার প্রয়োজন হবে না তাহলে তোমরা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তাহলে তোমাদের সময় যেমন সাশ্রয় হবে তেমনি অর্থেরও সাশ্রয় হবে কারণ তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং তার জন্য প্রচুর অর্থ ব্যয় করো সেই সময় সময়েরও সময়ও ব্যয় করো সেই সময়টি তোমরা নিজের পরিবারের কাজে ব্যবহার করতে পারবে অর্থও পরিবারের কাজে ব্যবহার করতে পারবে তাই আর চিন্তা না করে আজই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি